আপনার এই বাড়ি দর্শন করতে এলাম কিছুদিন আগে। আপনি আমাদের ফ্লাভিয়া প্রেসের পক্ষ থেকে একজন রিপ্রেজেন্টেটিভ সহকারে বাড়ি দেখিয়েছিলেন, বাড়িতে এক ধরনের রোগ লেগেছিল। তো এই বাড়ি কি করে, উচ্ছের বাড়ি, বর্ষাকালীন উচ্ছা, কিভাবে আপনি আপনার বাড়ির স্বাস্থ্য ফেরালেন? কেননা আপনি ছবি দেখিয়েছেন, আমরা ইনসেটে সেই ছবিটা দেখাচ্ছি, সেই ছবি থেকে গাছকে ফিরিয়ে নিয়ে এসছেন কিভাবে, যদি এই ব্যাপারটা আপনি বলেন তাহলে সুবিধা হয়। আপনার কোন জায়গাটায় মূলত বেশি রোগ লেগেছিল? এই জায়গাটাতে না, একটু ক্যামেরাটাই দিকে নিয়ে আসবেন, এই জায়গাটাতে। তো আপনারা দেখছেন দর্শক বন্ধু যে এই বাড়িটাতে এক ধরনের ব্যাকটেরিয়াতে রোগ লেগেছিল, তার একটা নিদর্শন রয়েছে। তারপরে এই জমিটার অনেকটাই ব্যাকটেরিয়া থেকে মুক্ত করে দিয়েছে এই লাইভ ডি প্রোডাক্টটি, যেটা কিছুদিন আগে আমাদের ফ্লাভিয়া ফ্রেশ লঞ্চ করেছে। তো এই দাদা, দাদা আপনার নামটা কি বলুন? বিশ্বজিৎ মান্না দাদা। উনি এইটাকে ব্যবহার করে এই বর্ষাকালীন উচ্ছাতে রোগ নিরাময় করে বাড়িতে কিন্তু হাল ফিরেছেন। ক্যামেরাটা বলবো একটু ভালো করে ঘুরাতে, যে কত দূর, কতটা জায়গা আছে, প্রায় 5 কাঠা না, প্রায় 5 কাঠা জায়গাতে উনি উচ্ছে চাষ করেছেন। তো ব্যাকটেরিয়া তো রোগ থেকে এই গাছের স্বাস্থ্য ফিরিয়ে নিয়ে এসছেন, রোগমুক্ত স্বাস্থ্য গাছকে নিয়ে এসছে। এই যে ফলন দেখাচ্ছি এখন, দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা একটু নিয়ে আসতে বলবো। তো দেখছেন আপনারা, এই যে ধরেছে উচ্ছা, বর্ষাকালীন উচ্ছা। তো গাছের স্বাস্থ্য খুব সুন্দর হয়েছে লাইভ ডি ব্যবহারের পরে। এই ব্যাকটেরিয়া জাত রোগ এবং সেই সঙ্গে যে শুকিয়ে যাওয়া গাছ মরে গিয়েছিল সেটা কিন্তু আর হচ্ছে না। এবং দাদা তারপরে আপনি কি করেছিলেন? আমাদের যে আরো বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো কৃষি ক্ষেত্রকে একটা নিরোগ কৃষি ক্ষেত্র হিসাবে এবং মানুষের স্বাস্থ্যকে ভালো করবে এবং ফলের উৎপাদন বাড়াবে, সেরকম কিছু প্রোডাক্ট আপনাদেরকে বলা হয়েছে? তো হিউমিক 100 ব্যবহার করেছেন? এই যে হিউমিক 100 এখানে ব্যবহার করেছেন? ওকে। তো হিউমিক 100 হচ্ছে আমাদের একটা গাছের অন্যতম খাবার, যেটা আমরা মাটিতেও দিতে পারি, যেটা একটা দানা সার্ভের মতো আছে, আমাদের গোল্ড সয়েলের মধ্যে রয়েছে। এবং সেই সঙ্গে এটা জাস্ট একটা স্যালাইনের মতো, স্যালাইন ওয়াটার হিসেবে আমরা দিলে তবে গিয়ে গাছের যে গ্রোথ এবং ফুলটা আসবে, 20-30% এক্সট্রা ফুল আসবে, তার মধ্যে কিন্তু ফলনও স্বাভাবিকভাবে বাড়বে। তো আপনাকে বলবো যে ফ্লাভিয়া প্রেসের আপনি একটা ট্রেনিং নেবেন, আরও ভালোভাবে নিজেকে এক্সপেরিমেন্ট করতে পারবেন এবং কৃষিক্ষেত্রকে লাভদায়ক কৃষিক্ষেত্র এবং সেই সঙ্গে ফসলের গুণগত মান, মাটির গুণগত মান এবং আলটিমেটলি মানুষের স্বাস্থ্য এবং মানুষের হাতে পয়সা কিন্তু বলবো। আমাদের আরও বেশ কিছু জিনিস রয়েছে, এক্সপেরিমেন্ট করে দেখুন। সামনে যে চাষের সিজন রয়েছে আমি আপনাকে বলবো যেগুলো একটু স্টার্টিং ব্যবহার করুন, যদি একটা ট্রেনিং নেবেন তাহলে কিন্তু আমি যে চাষি ভাই হিসাবে, কৃষক বন্ধু হিসাবে অনেক মানুষের কাছে কিন্তু এই প্রোডাক্টগুলো প্রেসক্রাইব করতে পারবেন এবং কৃষি বিশেষজ্ঞ হয়ে উঠতে পারবেন। দাদা অসংখ্য ধন্যবাদ।